আমরা এই চাটা সাজাচ্ছে কাজু বাদাম পেস্তা বাদাম জাফরান দিয়ে ব্লেন্ড করা হয়েছে, এখন কফি ম্যাট দিচ্ছে। আপনারা বাসা তো খেতে পারবেন, কফি ম্যাট কিন্তু গুঁড়া দুধের সে দাম কম, অর্থাৎ পাউডার দুধের সে রেট কম। আপনারা কফি ম্যাট দিয়ে বাসাত মিশ্রিত করে খেতে পারবেন কাজু বাদাম পেস্তা বাদাম জাফরান। অবশ্যই রাজকীয়ভাবে চা পরিবেশন করা হচ্ছে চা প্রেমীদের হাতে, আর চা প্রেমীরাও উপচে পড়ে ভিড় করে আছে রাজা মামার চায়ের কাপে একটি চুমুক বসাবে বলে। বিখ্যাত রাজা ভাইয়ের রাজা চা খাওয়ার জন্য, উনি কিভাবে বানায় চাটা আজকে আমরা প্রথমে এটা দেখবো, ঠিক আছে? রাজা ভাই আপনি আমাদেরকে আগে একটা বানান, সুন্দর করে একটা না অনেকগুলোই বানান। আপনারা জানেন যে দেখেন এখানে কাজু বাদাম পেস্তা বাদাম জাফরান দেওয়া আছে। আপনারা জানেন বিশ্বের সবচেয়ে দামি জিনিস হলো খাবারের তালিকায় বিশ্বের সবচেয়ে দামি জিনিস এই জাফরান। দেখেন এটা 8-9 লাখ টাকা কেজি। এখানে সবচেয়ে পেস্তা বাদামের দাম, আপনারা জানেন যে পেস্তা বাদামের দাম 3,500 টাকা কেজি, 3,500 টাকা কেজি এই পেস্তা বাদাম। ঠিক পরিশেষে আমরা কিন্তু পাড়া দিয়ে পাঠাইছি এইটা। এটা কি? এটাই কাজু বাদাম পেস্তা বাদাম জাফরান। আপনাদের চাটা কত বছর যাবত আপনি বানান? আপনার বাংলাদেশে এই চাটা আমরা গত 4 বছর হয়ে গেছে। 4 বছরে ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে একটা ভ্যান গাড়িতে আমার যাত্রা হয়েছিল চা বিক্রির, আর সে থেকে ঢাকা বিমানবন্দর থেকে আমরা বাংলাদেশের সমুদ্র সৈকত কক্সবাজারের পর্যন্ত আমাদের রাজা চা বিস্তার হয়ে গেছে। আচ্ছা, আপনার স্পেশাল এরকম কেউ কি আছে যে এই চাটা খাইছে গণ্যমান্য ব্যক্তি বা অনেক নাম করে এরকম কেউ কি আছে? রাজা মামা চায়ের দিকটা দক্ষিণ এশিয়ার মধ্যে ফেমাস, যেহেতু আমাদের এখানে দেখেন এই নিউজ আছে, চীনের চীনের সরকারি পত্রিকা আছে, নেপালের আছে, ইউএসএ আছে, বাংলাদেশের ব্যক্তি বড় ব্যক্তিবর্গ যেমন ধরেন মাননীয় স্পিকার যিনি শিরীন শারমিন স্যার আছে, উনি আমার এই চা পান করেছেন, গৃহ প্রতিমন্ত্রী আছে, মন্ত্রী মহোদয় সহ পুলিশের আইজিপি ঊর্ধ্বতন কর্মকর্তা সহ বাংলাদেশের অনেক সচিব পর্যায়ের ব্যক্তিবর্গরা রাজা মামার চা পান করতেছেন। অনেকেই রাজা মামাকে সাপোর্ট দিয়েছেন, হয়তো তো রাজা মামা ব্যানগাড়িতে থাকতো। আচ্ছা ঠিক আছে, অবশ্যই আপনি ভালো চা বানান দেখি আজকে ব্যানগাড়ি থেকে আপনি এই পর্যায়ে আসছেন, আমরা আপনার একটা চা খেয়ে দেখবো। হ্যাঁ, আমরা এই চাটা সাজাচ্ছে কাজু বাদাম পেস্তা বাদাম জাফরান দিয়ে ব্লেন্ড করা হয়েছে, এখন কফি ম্যাট দিচ্ছে। আপনারা বাসা তো খেতে পারবেন, কফি ম্যাট কিন্তু গুঁড়া দুধের সে দাম কম, অর্থাৎ পাউডার দুধের সে রেট কম। আপনারা কফি ম্যাট দিয়ে বাসাত মিশ্রিত করে খেতে পারবেন কাজু বাদাম পেস্তা বাদাম জাফরান। অবশ্যই এ যেন চা প্রেমীদের জন্য একটি স্বর্গরাজ্য, চুমুকেই দিবে একদম ভিন্ন রকম একটি স্বাদ এবং অসাধারণ পরিবেশনা মুগ্ধ করবে সকল চা প্রেমীদেরকে। টোকেন যদি মামা নিতে যান, উনি মামা যদি এখন টোকেন নিতে যান, মামা একটু ক্যামেরাটা ঘুরান তো, এখানে দেখেন আপনারা যে এই মামার চাটা খাওয়ার জন্য কি পরিমানে ভিড়, কি পরিমানে মানুষ এখানে জড়ো হয়েছে। আমি আমি কি সিরিয়াল ব্রেক করবো নাকি ভাই? আপনারা কেউ দেখছেন না, আমি কিন্তু সিরিয়াল ছাড়াই দিতেছি, সিরিয়াল দেখছেন না আপনারা, বাদামের মানে একটা সেই লেভেলের ফ্লেভার আছে, বাদামের অসাধারণ একটা ফ্লেভার এটার ভিতরে আছে, এবং প্রতি চুমুকে চুমুকে বাদাম কামড় লাগতেছে। অস্থির লেভেলের একটা চা বলাই যায়, অস্থির লেভেলের চা। আর এই যে কি পরিমাণে মানুষের ভিড়ই বলে দিচ্ছে যে আসলে এই চাটার কতটুকু গুণগত মান আছে, প্রত্যেকটা জিনিস বানাচ্ছে, বানানোর প্রসেসটাও সুন্দর।